আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 17 নম্বর কবিরা গুনাহ আল কিবির। কিবির মানে অহংকার। কিবির মানে কি? অহংকার। এটাও একটা কবিরা গুনাহ। অহংকারটা কি জিনিস? অহংকারটা হলো সত্যকে মেনে না নেওয়া। অহংকার হলো, নবী সাল্লাম নিজে সংজ্ঞা দিয়েছেন, আল কিবির বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা, এটাই অহংকার। মানে আপনি মেনে নিতে পারতেছেন না, সত্যকে সত্য হিসাবে মেনে নিতে পারতেছেন না, এটাকে বলে অহংকার। আপনি দেখতেছেন এটা আল্লাহ রসুলের হাদিস আছে বা এটা ঠিক, কিন্তু তারপরে মানতে পারতেছেন না, এটা অহংকারের কারণে মানতে পারতেছেন। তো অনেকে বলে যে আমার টাকনুর নিচে কাপড় আছে, অসুবিধা কি, আমার অহংকার নাই। হ্যাঁ, তো অহংকার যদি না থাকে তো আপনি তুলতে পারতেছেন না কেন? ওই তুলতে না পারাটার নাম অহংকার। এটা বাতারুল হক। অনেকে কেন আমার মধ্যে অহংকার নাই, আমি এমনি দাড়ি রাখি না, দাড়ি না রাখতে পারাটাই অহংকার। কারণ আপনি বুঝতেছেন দাড়ি রাখা ওয়াজিব, তারপর আপনি রাখতে পারতেছেন না, তার অর্থ হলো হককে হক হিসাবে মেনে নিতে পারতেছেন না, এটাকে বলা হয় কিবির। আর একটা হলো গমতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা, নিজেকে বড় মনে করা। কেউ সম্পদের কারণে, কেউ ক্ষমতার কারণে, কেউ প্রভাবের কারণে, বিভিন্ন কারণে নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা, এটাকেও বলা হয় কি? কিবির। সূরা আল ইসরার 37 নম্বর আয়াত, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, খবরদার, জমিনের মধ্যে অহংকারের সাথে চলাফেরা করিও না, তুমি তো চাইলে জমিনকে বিদীর্ণ করতে পারবা না, চাইলে পাহাড়ের চেয়েও লম্বা হইতে পারবে না। তুমি অহংকার করে কি করবা? তোমার অহংকার করার মতো কিচ্ছু নাই, কারণ তোমাকে বানানো হয়েছে একটা তুচ্ছ পানি থেকে, তোমার অহংকার করার কি আছে? কিছুই নেই। তারপরে সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, মানুষের সামনে তোমার মুখকে কুঞ্চিত করিও না, তোমার ব্রু কুঞ্চিত করিও না, গালকে কুঞ্চিত করিও না, মানে অহংকার ভাব দেখাইও না। অহংকারী যারা ভাব দেখায়, এদের চেহারার মধ্যে একটু অহংকারী অহংকারী ভাব থাকে। যেন আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা, খাদ্দাকা মানে গাল, খাদ্দাকালিন নাস, মানুষের সামনে তোমার গালকে কুঞ্চিত করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকারের সাথে চলাফেরা করিও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক এরকম অহংকারী, এরকম নিজেকে বড় মনেকারী, প্রদর্শন ইচ্ছাকারী, এরকম লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার অন্তরে যাররা পরিমাণ কিবির থাকবে সে জান্নাতে যাবে না। এক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি চাই আমার পোশাকটা সুন্দর হোক, জুতাটা সুন্দর হোক, এটা কি কিবির হবে? তখন আল্লাহ রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। তোমার পোশাকটা সুন্দর হইলে এটা অহংকার না, তোমার জুতাটা সুন্দর হইলে এটা অহংকার না, এটা আল্লাহ পছন্দ করেন। এবং আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যাকে আল্লাহ যে নিয়ামত দিছেন ওই নিয়ামতের প্রতিফলন আল্লাহ দেখতে চান। মানে কারো টাকা পয়সা আছে কিন্তু সে একবারে দরিদ্র মানুষের মতো চলে, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ যে নিয়ামত দিছেন নিয়ামতটা দেখতে হবে। তবে মানে যখন মানুষের সাথে কোনো মজলিসে যাবে, কোনো জায়গায় যাবে, তখন যেন সে এমন পোশাক বা এমন জিনিস ব্যবহার না করে যেটা অন্যদের থেকে তাকে মানে বড় মনে হয় বা আলাদা মনে হয়, এরকম ব্যবহার করা যাবে না। তখন যাতে সবাইয়ের সাথে সামঞ্জস্য রেখে তাকে পোশাক পরতে হবে, তার চলাফেরা করতে হবে, যাতে তার মধ্যে অহংকারের ভাব না আসে। আল্লাহ পাক, এটা হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ পাক নিজে বলতেছেন, আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়া ও রিদাই। আল্লাহ বলতেছেন, ইজ্জত সম্মান হলো আমার ইজার। ইজার মানে কি? লুঙ্গি, লুঙ্গি। আর কিবরিয়া অহংকার হলো আমার চাদর। মানে দুটা পোশাক পরে না, একটা লুঙ্গি একটা চাদর। তো এই জন্য আল্লাহ পাক বলছে, আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়া ও রিদাই, সম্মান ইজ্জত হলো আমার ইজার আর অহংকার হলো আমার চাদর। কেউ যদি আমার ইজার অথবা আমার চাদর নিয়ে টানাটানি করে, ফাকাদ আযযাবতুহু, আমি তাকে শাস্তি দিব। 18 নম্বর কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া।
মিথ্যা সাক্ষী দেওয়া এটা কবিরা গুনাহ। সূরা আল হজ্জ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজতানিবু কাওলা জুর, কাওলে জুর থেকে তোমরা বেঁচে থাকো। সূরা আল ইসরার 36 নম্বর আয়াত ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই ওই বিষয়ে তুমি কথা বলিও না, মানে নিশ্চিত জ্ঞান নাই তুমি ধারণা করে কথা বলিও না। সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তুমি যেই কথাটাই জবান থেকে বের করো না কেন, তো আল্লাহর পক্ষ থেকে অতন্ত্র প্রহরী নিযুক্ত আছেন তোমার সেটা লিপিবদ্ধ করা হয়। সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে বলা আছে ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এরা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আরেকটা বুখারি মুসলিমের প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বলেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়র, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনা, আকবারুল কাবায়র মানে কবিরা গুনারও কবিরা গুনা, এরকম তিনটা মানে কবিরা গুনা 70টা বলছি না, এই এক নম্বরে এই তিনটা, দুই নম্বরে ওই সাবুল মোবেকাত ওই 7টা, তিন নম্বরে যায় বাকিগুলা, বুঝে আসছে কথা। এই 30 মানে 70টার মধ্যে এক নম্বর সবচাইতে বড় হলে তিনটা, তারপরে ওই 7টা, তারপরে বাকিগুলা। তো এখানে তিনটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আকবারুল কাবায়ের, সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, ওয়াকানা মুত্তাকিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যে বলছেন এতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া ছিলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া থেকে উঠলেন, বসলেন সোজা হয়, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াকাউল জুর বারবার বলতেছেন, আলা ওয়াকাউল জুর, আলা ওয়াকাউল জুর। সাহাবা কেরাম বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশিবার বলা শুরু করলেন, আমরা মনে মনে বলতেছিলাম যে লাইতাহু সাকাতা, আল্লাহ রসুল যদি চুপ হয়ে যেতেন, মানে এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খবরদার সাবধান, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, কোনারা বাইতে আসছে শাহাদাত জোর, কোনারা বাইতে আসছে কাউল জোর। আর যেই সাহাবিরা যুগে যুগে হাদিস বর্ণনা করছেন তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা যেমনি বলছেন তেমনি বলতেন, মানে হাদিসটা বলার সময় প্রথমে হেলান দিয়ে থাকতেন, পরে তৃতীয়টা বলার সময় সোজা হয়ে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলতেন এইভাবে বলতেন। এবার যে রাবি প্রথম বর্ণনা করছেন উনি ওইভাবে বর্ণনা করে দেখাই দিচ্ছেন যে আল্লাহ রসুল যে প্রথম দুইটা বলার সময় এইভাবে ছিলেন, তৃতীয়টা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, সুবহানাল্লাহ। 19 নম্বর কবিরা গুনাহ সেটা হলো শুরবুল খামার, খামার মানে কি মাদক, যত রকমের নেশাদার দ্রব্য মাদক আছে এগুলো খাওয়া পান করা কবিরা গুনাহ, এগুলো একটা কবিরা গুনাহ। এ ব্যাপারে আমরা অনেক আয়াত হাদিস জানি, সুরাল বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে মাদকের মধ্যে উপকারও আছে ক্ষতিও আছে, তবে ক্ষতির পরিমাণ বেশি। সুরান নেসা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন খবরদার নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সলাতের দ্বারে কাছে যাইও না। আল মায়েদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এটা পুরাটাই রিজিসুন, মাদক হলো নাপাক, ফাজতানিবু নাপাক, এই নাপাকি এই মাদক তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। এরপরে বলছেন শয়তান তোমাদের মধ্যে মাদক দিয়ে ঝগড়াঝাটি লাগাইতে চায়, শত্রুতা বৃদ্ধি করতে চায়, সলাত থেকে তোমাদেরকে গাফল করতে চায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মদ পান করে মান শারেবাল খামরা তারা কাজ সলা, সে সলাৎ পরিত্যাগ করে বেনামাজি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খামার উম্মুল খাবায়েস, যত খাবায়েস আছে এই সবগুলার মা, খাবায়েসের মূল মা মাদক, ফাওয়াহিস যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতার মা, কারণ মাদক যেখানে ঢুকে এখানে শুধু মাদক ঢুকে না, মাদকের সাথে জেনা বেবিচার ঢুকে, মাদকের সাথে সাদাবাজি সন্ত্রাসী এগুলো ঢুকে, মাদকের সাথে অনেক জিনিসে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিস। আরেকটা হাদিসে আল্লাহ রসুল বলেন মদপানকারী যখন মদপান করে সে মুমিন থাকে না, অর্থাৎ মদপান তার ইমানের সমস্যার কারণেই মদপান করে, যার ইমান ঠিক আছে সে কোনোদিন মদপান করতে পারে না। সহিহ মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদপান করবে আল্লাহ পাক তাকে তিনাতুল খাবাল পান করাবে। সাহাবায়ে কেরাম বলেন ওমা তিনাতুল খাবাল, এটা তো কোনোদিন শুনলাম না, তিনাতুল খাবাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনাতুল খাবাল হলো আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীরের ঘাম, জাহান্নামীদের শরীরের ফুজ রক্ত, এগুলাকে আল্লাহ পাক জোশ বানাই এই মদপানকারীদেরকে পান করাবেন, এটা হলো তিনাতুল খাবাল। তিন ব্যক্তির দিকে আল্লাহ পাককে আমাদের দিন তাকাবেন না, আল আকুলি ওয়ালাদে, মা বাবার নাফরমান, মদমারুল খামার
মদপানকারী, ওয়াল মান্নানু বিমা আতা, কাউকে কিছু দিয়ে পরে খোটা দানকারী। আবার মদপান তো করা যাবে না, যাবে না, মদপানের মজলিসেও বসা যাবে না। যদি কোনো আমি খাইলাম না, সবাই খাক, আমি এখানে বসি, এখানে বসাটাও হারাম, বসাটাও কবিরা গুনাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকউদু আলা মাইদাতিন তুদারু আলাইহাল খামার, যেই জায়গায় মদ পরিবেশন করা হবে ওই জায়গায় কোনো ইমানদার যেন না বসে, এই জন্য বসা যাবে না। বিশ নম্বর কবিরা গুনাহ যেটা, সেটা হলো আল কামার। কামার মানি হলো জুয়া, মাইসার মানিও জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আছে না কোরআনে মদের সাথে আল্লাহ জুয়ার কথা বলছেন। তো জুয়ার আরেকটা পরিভাষা হলো আল কামার। তো মাইসার বললে এক ধরনের জুয়া বোঝায়, আর কামার বললে যত রকমের জুয়া আছে, অনলাইনের জুয়া হোক, সরাসরি জুয়া হোক, তাসের মাধ্যমে জুয়া হোক, বা অন্য যে কোনো মাধ্যমে জুয়া হোক, সব ধরনের জুয়া কবিরা গুনাহ, এটাকে বলা হয় কামার। আল্লাহ পাক ওই সূরা আল মায়দা 90-91 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মাইসিরটা রিজসুন, এটা নাপাক, ফাজতানিবু, এটা থেকে দূরে থাকো। এটা জুয়াটা অনেক ধরনের ক্ষতি সৃষ্টি করে মানুষের মধ্যে। সুদের যেমন ভয়াবহ কতগুলো জিনিস আছে, জুয়ার মাধ্যমেও অনেকগুলো জিনিস মানুষের মধ্যে, সমাজে ক্ষতি সৃষ্টি করে। এই কারণে আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। সূরা আল বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল পদ্ধতিতে কোনো সম্পদ খেও না। এই বাতিল পদ্ধতির মধ্যে জুয়াও একটা, জুয়ার মাধ্যমে অর্জিত কোনো সম্পদ হারাম, এটা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা ফাকালা ফি হালাফি বিল্লাতি ওয়াল উযযা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ কসম করার সময় যদি বলে লাতের কসম, উযযার কসম, সে কাফের হয়ে গেছে। নবীজি বলেন সেই জন্য সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কেউ যদি ওয়ামান কলা লি সাহেবি, কেউ যদি তার সাথীকে বলে তাল দোস্ত এদিকে আস, কি করমু, উকামেরুকা, তোমার সাথে জুয়া খেলব, তাল উকামেরুকা, তোমার সাথে জুয়া খেলবো, আস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিউ সাদ্দিক, সেই যেন সাথে সাথে সদাকা করে। মানে এইটা বলাটাও কবিরা গুনাহ, জুয়া খেলা তো পরে, মানে এই যে বলছে দোস্ত এদিকে আসো একটু জুয়া খেলি, নবী সাল্লাল্লাহু মানে এটার কারণে সদাকা করো। সদাকা কেন, ওই আস সদাকা তুতফিউল খাতিয়া, তার যে গুনাহটা হয়েছে সদাকার মাধ্যমে এটা ক্ষমা, আল্লাহ মাফ করবেন। এই জন্য কেউ এরকম এই কথাটা বললেও তাকে সদাকা দিতে হবে, মানে এটা এরকম অপরাধ। নবী সাল্লাল্লাহু বলেন যে মাদক, জুয়া, তারপরে ঢোল তবলা, এগুলো পান করাও নিষেধ, খেলাও নিষেধ, যন্ত্রপাতি বিক্রি করাও নিষেধ। তাহলে 20 নম্বর আল কামার। আমরা আজকে 20 পর্যন্তই থাকি।